বাংলা নিউজ স্টেশন। মিন্নির দাঁত নষ্ট হয়ে গেছে, পারছেন না খেতে ঘুমাতে। বরগুনায় আলোচিত শাহনেওয়াজ রিফাত হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার সন্ধ্যায় তার বাবা মোজাম্মেল হোসেনের তথ্য জানিয়েছেন। তিনি জানান তার মেয়ের 4 থেকে 5টি দাঁত নষ্ট হয়ে গেছে, ইনফেকশন হয়ে গলা মুখে ঘা হয়ে গেছে, কিছুই খেতে পারছেন না, এমনকি ঘুমাতেও পারেন না। কন্ডেম সেলে থাকা আর কবরে থাকা সমান, সবসময় অসুস্থ থাকে মিন্নি, তাই খুব দুর্বল হয়ে গেছে। মিন্নির বাবা জানান দীর্ঘদিন কাশিমপুর কারাগারে অসুস্থ মিন্নিকে চিকিৎসা দিয়ে আসছে কারা কর্তৃপক্ষ, তবে সে চিকিৎসা পর্যাপ্ত নয়। প্রধান বিচারপতির কাছে উন্নত চিকিৎসার আবেদন করে এখন পর্যন্ত উন্নত চিকিৎসার নির্দেশ পাননি তারা। মোজাম্মেল হোসেন কিশোর জানান মিন্নির মুক্তির সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তিনি। এদিকে মিন্নিকে 1 বছরের বেশি সময় দেখতে না পেরে কষ্ট নিয়ে তার মাও অসুস্থ হয়ে পড়েছেন। মিন্নির মা জিনাত জাহান মনি বলেন, চোখের পানি ফেলতে ফেলতে দিন পার করছি, করোনার জন্য 1 বছরের মধ্যে মিন্নির সঙ্গে দেখাও করতে পারিনি, তবে মাঝে মধ্যে ফোনে কথা হয়। 2019 সালের 26 জুন বরগুনার সরকারি কলেজের সামনে প্রকাশ্যে আয়েশা সিদ্দিকা মিন্নির স্বামী শাহনেওয়াজ শরীফ ওরফে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে মিন্নির প্রাক্তন স্বামী নয়ন বন্ড ও তার বাহিনী। চাঞ্চল্যকর সে মামলায় গত বছরের 30 সেপ্টেম্বর 24 জন আসামির মধ্যপ্রাপ্ত বয়স্ক, 10 আসামির মধ্যে স্ত্রী মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেন বরগুনা দায়রা জজ আসাদুজ্জামান। এরপর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়, সেখানে রয়েছেন মিন্নি। সো দর্শক, এসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।